হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্মার্ট ই বাইকের পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দারুণ একটি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই গাড়িটি আপনারা অনেকে চেয়েছিলেন লাল কালারে, আমরা অলরেডি লাল কালার নিয়ে এসেছি। এই গাড়িটি আমাদের আগে অ্যাভেলেবেল ছিল ব্লু কালার এবং হোয়াইট কালার, তবে আমরা নতুনভাবে নিয়ে এসেছি নতুন কালারে, যেটি কিনা লাল কালার। এটি সবার একটি চাহিদা এবং ডিপেন্ডেবল গাড়ি। তো এই গাড়িটি আমরা আগের মূল্যে আপনাদেরকে দিচ্ছি, এই গাড়িটি সম্বন্ধে এখন বিস্তারিত বলবো। এই গাড়িটি হচ্ছে 72 ভোল্ট 32 এম্পিয়ার দ্বারা পরিচালিত, একবার চার্জ করলে আপনারা অনায়াসে যেতে পারবেন 100 কিলোমিটার। তো ফ্রেন্ডস, চলুন আমরা ভিডিওটি দেখে নিই। ফ্রেন্ডস, এই লাল টুকটুকে গাড়িটি, চলুন আমরা প্রথমে চলে যাই সামনের চাকা ফ্রন্ট সাইডের দিকে। দেখতে পাচ্ছেন সামনের চাকাটি খুবই সুন্দর, দারুণ এবং পুরোটাই টিউবলেস টায়ার। এই যে টায়ারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 120/70-12 ইঞ্চি, মানে এটি 12 ইঞ্চি টায়ার এবং টিউবলেস টায়ার। আর টিউবলেস টায়ার হওয়ার কারণে গাড়িটিতে কোনো রকম হাওয়া যাবে না বা পাঙ্কচার হওয়ার কোনো ভয় নেই। তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর দারুণ অ্যালুমিনিয়াম ডিস্ক ব্রেক, দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং শক্তিশালী, দারুণ অসাধারণ দেখতে পাচ্ছেন মেশিনারি। এবং এটি হচ্ছে পুরোটাই অ্যালুমিনিয়াম অ্যালয় রিম হওয়ার কারণে এটি যেমন মজবুত তেমন শক্তিশালী। তারপর দেখতে পাচ্ছেন টুপ উপরে যদি চলে আসি, গাড়ির সাসপেনশন খুব সুন্দর, গাড়ির সাসপেনশন বিশাল সাসপেনশন দেখতে পাচ্ছেন। গাড়িটি দারুণ সাসপেনশন করবে, যখন আপনার গাড়িটি ভাঙা চোরা রাস্তা দিয়ে চলবেন তখন দেখতে পারবেন গাড়ির সাসপেনশন। এবং গাড়ির কালারটি দেখতে পাচ্ছেন দারুণ একটি কালার, ফিরোজা লাল কালার, মানে খনি লাল অনেকটা, খুবই সুন্দর। উপর দিকে একটু চলে আসলে দেখতে পাচ্ছেন গাড়ির ইন্ডিকেটর লাইট, হেডলাইট, পার্কিং লাইট, দেখতে পাচ্ছেন শু লাইট, অনেক লাইট রয়েছে। আমি যদি চাবি দেই, গাড়ির চাবিটি অন করলে দেখতে পাচ্ছেন শু লাইটটি জ্বলছে, ওয়াও। তারপর যদি আবার সুইচ দেই তাহলে হেডলাইটটিও জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন ফ্যান, গাড়ির হেডলাইট সব নিভে গেল। আবার একটা একটা করে জ্বালাতে চলে আপনি সেটা পারবেন, আবার যদি চান হেডার ডিপার করতে সেটাও পারবেন, দেখতে পাচ্ছেন হেডার ডিপার সুইচ, খুবই সুন্দর, দারুণ। আর যদি ইন্ডিকেটর লাইট দেখতে চাই, ইন্ডিকেটারগুলো একটু দেখে নিই আমরা, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার রাইট খুব সুন্দরভাবে জ্বলছে, আবার ইন্ডিকেটার লেফট যদি দেখি, ওয়াও দারুণ। চলে আসি ড্যাশবোর্ডের দিকে, চলুন ড্যাশবোর্ডটি দেখে নিই, ওয়াও, ডিজিটাল ডিসপ্লে, কালারিং ডিসপ্লে দেখতে পাচ্ছেন কত সুন্দর, কতটা সুন্দর, দারুণ। এবং এটি চাবি অফ করলে অফ হয়ে যাবে, অন করলেই ডিসপ্লেটি শো করবে। তারপর যদি একটু এদিকে চলে আসি, দেখতে পাচ্ছেন গাড়িতে 1, 2, 3 তিনটি গিয়ার রয়েছে, গাড়িতে 1, 2, 3 তিনটি গিয়ার রয়েছে। 1 নম্বর গিয়ারে আপনারা গাড়িটি সবসময় চালাবেন এবং 2 নম্বরে দিলে গাড়ির গতিবেগ আরও বেড়ে যাবে, 3 নম্বরে দিলে আরও বেড়ে যাবে। গাড়িটি প্রায় 70+ কিলোমিটার গতিবেগে চলতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডি এবং আর, মানে ডিতে ড্রাইভ মোড, আর রিভার্স মোড। আপনারা গাড়িটি সামনে ডিতে ড্রাইভ মোডে দিয়ে চালাবেন, যদি চান পিছন দিকে ব্যাক করার জন্য গাড়িটি খুব সুন্দরভাবে রিভার্স মোডে দিয়ে গাড়িটি চালাতে পারবেন পিছন দিকেও, মানে ব্যাকে যেতে আপনার কোনো ধাক্কা দিতে হবে না। তারপর দেখতে পাচ্ছেন গাড়িতে রয়েছে হেডলাইট সুইচ, খুব সুন্দর সুইচগুলো, আমি হেডলাইট দেখিয়েছি আগেই দেখতে পেয়েছেন আপনারা। হেডলাইট শু লাইট দেখতে পাচ্ছেন অফ করে দিলাম, এখন হেডলাইট শু লাইট জ্বললো এবং হেডলাইট জ্বললো, হেডলাইট হেডার ডিপার দেখতে পাচ্ছেন। তারপর এছাড়াও বাড়তি অনেক সুইচ রয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ইন্ডিকেটর লাইটগুলো সব জ্বলে উঠবে, মানে ইমার্জেন্সি লাইট, সামনে পিছনে উভয় জায়গাতে ইমার্জেন্সি লাইট রয়েছে, দেখতে পাচ্ছেন সামনে পিছনে উভয় জায়গাতে, এবং শু লাইট সব কিছু জ্বলে উঠবে। আমি যখন ব্রেক করব দেখতে পাচ্ছেন কি সুন্দর পার্কিং লাইটগুলো ইজিলিভাবে জ্বলছে। ফ্রেন্ডস, প্রতিটি লাইটই সুন্দর ইজিলি কাজ করবে। তারপর ফ্রেন্ডস, এই পাশে আসলে দেখতে পাবেন রয়েছে এই যে সুইচগুলো, ইন্ডিকেটর সুইচ, তারপরে এটি হচ্ছে হেডার ডিপার সুইচ, এটি হচ্ছে ইমার্জেন্সি সুইচ, এবং নিচে একটি হর্ন সুইচ দেওয়া রয়েছে। গাড়ির সাথে পাচ্ছেন দুটি চাবি, খুব সুন্দর দারুণ দুটি চাবি, এবং দুটি রিমোট কন্ট্রোল, ডিজিটাল রিমোট কন্ট্রোল। এই রিমোট কন্ট্রোল দিয়েই আপনি চাবি ছাড়া গাড়িটি অন করতে পারবেন, অফ করতে পারবেন, এবং অ্যালার্ম সিস্টেম, মানে চোররা যাতে না নিতে পারে এই জন্য সিকিউরিটি অ্যালার্ম সিস্টেমও রয়েছে, খুব সুন্দরভাবে এটি অ্যালার্ম সিস্টেম করে রাখতে পারবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন গাড়ির মাঝখানে যে এটি তেলের ট্যাঙ্কি, আসলে কিন্তু এটা তেলের ট্যাঙ্কি নয়, এটি হচ্ছে একটি গাড়ির টুল বক্স। আপনারা এই টুল বক্সটি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এই যে একই চাবি দিয়ে বাঁদিকে ঘোরালেই সুন্দরভাবে খুলে গেল, বাহ দারুণ। দেখতে পাচ্ছেন ভিতরে
ভিতরে খুব সুন্দর কিছু জায়গা রয়েছে। এখানে আপনারা চাইলে গাড়ির চার্জার অথবা অল্প সংখ্যক কিছু এখানে রাখতে পারবেন। গাড়ির সাথে একটি ম্যানুয়াল বুক পাচ্ছেন, পাচ্ছেন একটি টুল বক্স, দেখতে পাচ্ছেন এখানে চার্জার কট রয়েছে, এখানে খুব সুন্দরভাবে ভিতরে রেখে দিলাম। এই যে এখানে চাইলে আপনারা চার্জিং কানেকশন, মানে এখানে সুন্দর চার্জ চলে গেলে এখান দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। এই কটের ভিতরে চার্জিং চার্জার লাগিয়ে আপনারা চার্জ দিবেন, তারপর কাজ শেষ হয়ে গেলে এটি আবার আনলক করে রাখবেন। লেগে গেল ফ্রেন্ডস। তারপর বন্ধুরা আমরা চলে যাই গাড়ির পিছনে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সিট, এই সিটে অনায়াসে দুজন বসে চালাতে পারবেন। দারুণ একটি গাড়ি, খুবই সুন্দর একটি কালার এবং দারুণ দারুণ, একবার চার্জ করলে আপনারা অনায়াসে 100 কিলোমিটার যেতে পারবেন এই এক্সপ্লোর M3 গাড়ি দিয়ে। তারপর যদি চলে আসি পিছনের দিকে, দেখতে পাচ্ছেন যে ড্রাইভ করবে তার জন্য রয়েছে পাদানি পা রাখার জন্য, এবং যে পিছনে বসবে তার জন্য অ্যালুমিনিয়াম দিয়ে দারুণ হেভি একটি পাদানি দেওয়া হয়েছে। অতএব সামনে পিছনে দুই জায়গাতেই পাদানি দেওয়া রয়েছে, বসে পা রাখার জন্য কোনো সমস্যা নেই। একটু এদিকে চলে আসলে দেখতে পারবেন গাড়ির সাসপেনশন, সামনের মতো পিছনেও অসাধারণ সাসপেনশন দেওয়া হয়েছে। আর এই সাসপেনশনের কারণে গাড়িটি উঁচু নিচু ঢালু যেখানেই চালান না কেন কোনো রকম কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে গাড়িটি সাসপেনশন করবে। দেখতে পাচ্ছেন গাড়ির খুব সুন্দর একটি মাডগার্ড, এবং পিছনের চাকাটিও একই রকম 12 ইঞ্চি টায়ার, এবং এটি হচ্ছে টিউবলেস টায়ার। টিউবলেস টায়ার হওয়ার কারণে গাড়িটিতে কোনো রকম হাওয়া যাবে না, পাঞ্চার হবে না, তার কাটা ঢুকে গেলেও পাঞ্চার হওয়ার কোনো রকম কোনো ভয় নাই। দেখতে পাচ্ছেন সামনের মতো পিছনেও হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করা হয়েছে, এবং এটি হচ্ছে খুবই শক্তিশালী। আপনি গাড়ি যত রানিংই রাখেন না কেন ব্রেক করার সাথে সাথে গাড়িটি জায়গাতেই দাঁড়িয়ে যাবে খুব সুন্দরভাবে। এবং যদি পিছন দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন পিছনেও রয়েছে খুব সুন্দর একটি মাডগার্ড। তো ফ্রেন্ডস, বিস্তারিত শর্টকাটে সব কিছুই বলার চেষ্টা করলাম। এছাড়াও রয়েছে গাড়িতে লুকিং গ্লাস, গাড়ির সাথে আমরা দিচ্ছি একটি টুল বক্স, এবং আমরা হেলমেটও আপনাদেরকে গিফট করে থাকবো। গাড়িটির দাম হচ্ছে আগের মতোই, আগের মূল্যে রয়েছে মাত্র 1,15,000 টাকায়। আমরা এখন দুটি কালারে গাড়িটি দিচ্ছি, নীল কালার, ব্লু কালার এবং লাল কালার, মানে রেড কালার। সাদা কালার ছিল অ্যাভেলেবেল, এখন শেষ হয়ে গেছে, আমাদের স্টক নেই, তবে লাল কালার ব্লু কালার আমরা অ্যাভেলেবেল আপনাদেরকে দিতে পারবো। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।